স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2022-23 সেশনে যারা আবেদন করতে চলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদনের জন্য আপনার কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে, পাশাপাশি কী কী ডকুমেন্টস প্রয়োজন, এছাড়া কীভাবে আপনি আবেদনটি করবেন, আবেদন করলে কত টাকা আপনি পাবেন এবং আবেদনের প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। এবং এই চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে 2022-23 সেশনে যারা আবেদন করবেন, আবেদন করতে গেলে আপনাদের যে পার্সেন্টেজ অর্থাৎ নম্বরটি লাগবে সেটি হলো 60%। অর্থাৎ আপনি লাস্ট যে এক্সামিনেশান পাস করেছেন সেই এক্সামিনেশানে আপনাকে 60% নাম্বার পেয়ে পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদন করতে গেলে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে তাদের মধ্যে অন্যতম হলো আপনার নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপিটি লাগবে। এছাড়াও আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেওয়া ইনকাম সার্টিফিকেট লাগবে। যে ইনকাম সার্টিফিকেটটি আপনারা কীভাবে আবেদন করবেন বা কীভাবে বার করবেন তার বিস্তারিত ভিডিও আগে থেকে আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। পাশাপাশি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি লাগবে। এছাড়াও আপনার আইডেন্টি ডকুমেন্টস অর্থাৎ আইডেন্টি প্রুফের ডকুমেন্টস যেখানে আধার কার্ড বা ভোটার কার্ড সেটি আপনার লাগবে। এছাড়াও আপনার ব্যাংক ডিটেলস সেটি কিন্তু লাগবে। এই বিস্তারিত ডকুমেন্টসগুলি আপনার লাগবে, যে বিষয়ে নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, সেখানে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে। তো এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপনাকে সংগ্রহ করতে হবে, তাহলে কিন্তু আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনি কীভাবে আবেদন করবেন এই আবেদন পদ্ধতি সম্পূর্ণ আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। প্রয়োজনীয় যে ডকুমেন্টস আপনাকে রেডি করার পরে আপনার নিয়ারেস্ট কোনো অনলাইন সেন্টার বা আপনি চাইলে বাড়িতে বসেও আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আবেদনটি করে নিতে পারবেন। কীভাবে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আবেদন করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে, আপনি চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এছাড়া এই স্কলারশিপে আবেদন করলে আপনি কত টাকা পাবেন, অর্থাৎ এই স্কলারশিপে যারা আবেদন করবেন তারা প্রত্যেক বছর 12,000 থেকে 18,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের যদি 2 বছরের কোর্স হয় সেখানে 24,000 টাকা বা 36,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করলে পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে আবেদনের যে প্রক্রিয়া অর্থাৎ 2022-23 সেশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, কারণ ইতিমধ্যেই 2021-22 সেশনের আবেদন প্রক্রিয়া শেষ যে তারিখ অর্থাৎ লাস্ট ডেট সেটি ঘোষণা হয়েছে। তারপরেই কিন্তু নতুন সেশন অর্থাৎ 2022-23 সেশনের আবেদন প্রক্রিয়া শুরু হবে, যেটি খুব শীঘ্রই শুরু হবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংগ্রহ করে রাখুন, তারপরেই অনলাইন আবেদন শুরু হলেই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, তাহলেই কিন্তু আপনারা অনলাইনে কীভাবে আবেদনটি করবেন তার বিস্তারিত জানিয়ে দেবো, তারপরে কিন্তু আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন, যেটি 2022-23 সেশনের জন্যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, যেখানে আবেদন করলেই আপনি খুব সহজেই 24,000 টাকা থেকে 36,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও যারা উচ্চশিক্ষায় পড়াশোনা করছেন তারা কিন্তু আরও বেশি অ্যামাউন্টের স্কলারশিপটি পেয়ে যাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, বিশেষ করে এবছর যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন তাদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা এই ইনফরমেশনগুলি পেয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।